আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানবো কোরআন হাদি সামি জানবো কোরআন হাদি সামি ইংসা অংশ ইংসা অংশ ইংসা প্রশ্ন হচ্ছে আমাদের এক তিনি একটি ভিডিও পাঠালেন যে মুক্তাদির সুরা পাথে যে পড়া লাগবে না এই ব্যাপারে মুফতি শামসুদ্দোহা সাহেব আশরাফি সাহেব কিছু দলিল উপস্থাপন করেছেন সেটা তিনি বুঝতে পারেননি যে সেগুলো এত দরিল থাকা সত্ত্বেও কেন কিছু মানুষ সুরে করা কথা বলে ইমামের পিছনে চুরে পড়ার কথা বলে সেটা আসলে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে আমি তার উত্তরে বলবো যে আমাদের শামসুদ্দোহা সাহেব তিনি যেই দরিলপত্রগুলো দিলেন এটা উনি যে আমল করেন ওই আমলের সাথে সামঞ্জস্যশীল নয় হ্যাঁ এটা হচ্ছে আসল যদি বুদ্ধি খুব চমৎকার থাকতো তাইলে এটা বুঝতেন এই কারণে আমরা বলি যারা আপনার তাকলিদ করে থাকেন তারা অন্ধ হয়ে থাকে তাদের কোনো সূক্ষ্ম বুঝ তাদের মধ্যে থাকে না তারা শুধু ওই যে ওদের সাথে মিলে এমন দলিল করে তারা সামগ্রিকভাবে গবেষণা করার চেষ্টা করে না তার যত দলিল সবগুলো দলিল প্রমাণ করে যে জাহরি নামাজের মধ্যে মুক্তাদি সুরা ফাতে না পড়ে চুপ করে থাকবে কিন্তু সিররি নামাজে অবশ্যই পড়তে হবে সমস্ত দলিল এটাই প্রমাণ করে তিনি কোরআনার আয়াত দিয়েছেন সেই আয়াত হুম ওইদা কুরিয়াল কোরআন ইসলামি আলহান আলকুম তর রাহাম যে কোরআন তেলাওয়াত করলে তখন চুপ করে শোনার জন্য বলা হয়েছে তো যেইখানে কোরআনের আওয়াজ শোনা যাবে না ইমাম সাহেব সিডি হ্যাঁ কেরাত পড়বেন তখন তো শোনা যায় না তাইলে আপনি কী কী শোনার জন্য অপেক্ষা করবেন হ্যাঁ তখন আপনি কী শুনবেন হ্যাঁ মনোযোগ সহকারে হ্যাঁ সেইখানে তো আর এটা প্রমাণিত হয় না এবং হাদিস দিয়েছেন হাদিসের মধ্যে রসুল আকরম ইসলামের কয়েকটা হাদিস উল্লেখ করলেন শব্দের ভিন্নতায় ওইদা আকর আফ ইমাম যখন হ্যাঁ আপনার কেরাত পড়ে তখন চুপ থাকো তাইলে ইমাম যদি উচ্চ স্বরে কেরাত পড়ে চুপ থাকাই প্রমাণ হলো কিন্তু ইমাম যদি উচ্চস্বরে না পড়ে তাইলে তো কেরাত পড়তে হবে সেটাই থাকে তাইলে আপনার ওলামাই গ্রামের যে তিনটা আপনার এই মাসালার মধ্যে তিনটা কথা আছে উনি যত প্রমাণ দিলেন সবগুলা সেটাই প্রমাণ করে যে সিড্রি কেরাত যদি পড়ে ইমাম সাহেব তখন সুরা ফাতে পড়তে হবে উচ্চ স্বরে কেরাত পড়লে তখন সুরা ফাতে পড়তে হবে না এটাই প্রমাণ করে যতগুলো প্রমাণ দিলেন এটা হচ্ছে আসল কথা সুতরাং আমরা বলবো উনি যেই মতে বিশ্বাসী সেই মতের প্রমাণ হয় হয়নি এটা ভিন্ন আরেকটা মতের প্রমাণ হয়েছে আর সেটাই সৌদি আরবের কিছু কিছু কেরাম সেই মতকে গ্রহণ করেছেন কারণ তিনটা মত এই মাসালের ক্ষেত্রে একটা হচ্ছে সর্বাবস্থায় ইমাম উচ্চ স্বরে কেরাত পড়ুক অথবা নিচে স্বরে কেরাত পড়ুক সর্বাবস্থায় সুরে পাতা পড়তে হবে আরেকটা মত হচ্ছে যে সর্বাবস্থায় মুক্তাদি কোনো কেরাত পড়বে না যেটা আমাদের দেশে পালনীয় আরেকটা হচ্ছে হ্যাঁ যেটা আমাদের দেশের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যাকে আমাদের দেশের হ্যাঁ ওলামায় কারাম মেনে থাকে তার বিশিষ্ট দুইজন সাগরিদ ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মাঝভাবে এটা যে উচ্চ স্বরে কেরাত মেমে পড়লে তখন চুপ থাকবে কিন্তু নিচু স্বরে হ্যাঁ যখন কেরাত পড়বে তখন চুপ থাকবে না তখন মুক্তাদি কেরাত পড়বে এবং এটাই ওলামায় কেরামের মধ্যে কিছু সংখ্যক সৌদি আরবের তারা এটা মেনে নিয়েছেন হম তো সুতরাং আমরা বলবো এটার যুক্তিকতা অনেক আছে মানে এই যে তৃতীয় মতটা এবং এমনি কাসির রহমতুল্লাহ আলহ এই মত গ্রহণ করেছেন তিনি এটার প্রমাণও দিয়েছেন যে মুসা আলী ইসলাম যখন দোয়া করেছেন হারুন আলী ইসলাম দোয়ার হ্যাঁ করার পর আমিন বলেছেন কিন্তু আল্লাহ বলেছেন কদ উজিব দাবত হুকুমা যে তোমাদের দোয়া কবুল করা হল উভয়ের দোয়া কিন্তু উনি তো দোয়া করেন না হারুন ইসলাম বরং তিনি আমিন বলেছেন তাইলে বলেন উচ্চস্বরে কেরাত পড়লে আমিন বলাটা আপনার কেরাত পড়া সমতুল্য আরও অনেক প্রমাণ রয়েছে এই ক্ষেত্রে উচ্চ আপনার যদি যে পড়তে হবে না এটার অনেকগুলো প্রমাণ আছে সেগুলো আমাদের এখন উপস্থাপন করা হ্যাঁ আসল উদ্দেশ্য নয় আমরা বলবো যে এটার মানে একেবারে সর্বাবস্থায় না পড়া সেটা গ্রহণযোগ্য মত নয় সর্বাবস্থায় না পড়াটা গ্রহণযোগ্য মত নয় কিন্তু যুক্তি এবং গ্রহণযোগ্যতা কিছুটা আছে হ্যাঁ বেশিরভাগ সেটা হচ্ছে উচ্চ স্বরে কারাত পড়লে চুপ থাকা এবং নিচু স্বরে ইমাম সাহেব কেরাত পড়লে আপনার ফাতে তার পিছনে পড়া এটার মত হচ্ছে সর্বাধিক কিন্তু আমরা বলবো যে আমরা সাধারণত গ্রহণ করার চেষ্টা করবো তিয়াতন যে ইমাম সাহেব যদি কোনো সুযোগ দেয় মানে কোন ইমাম সাহেব যদি আমিন বলার পরে কিছুক্ষণ চুপ থাকে এরকম যদি পরিস্থিতি হয় তা আমরা সেই সময় পড়ে নেব হ্যাঁ সুতরাং চেষ্টা করব কোনো ফাঁক ফোঁকরে পড়ে নেওয়ার জন্য সেটার যদি কোনো সুযোগ না পাওয়া যায় তাইলে আমরা দ্বিতীয় মত গ্রহণ করব যেটা হচ্ছে যে উচ্চস্বরে কেরাত পড়ার সময় জোরে আমিন বলে আমরা শেষ করব। হ্যাঁ আর নিচু স্বরে যদি ইমাম সাহেব কেরাত পড়েন তাইলে আমরা অবশ্যই পড়বো এবং উচ্চ উচ্চস্বরে কেরাত পড়ার সময় যে পড়তে হয় সেটার ক্ষেত্রেও অনেক সাহাবি আছে এবং আপনার এই উচ্চ উচ্চস্বরে কেরাত না পড়লে হম আপনার যে স্বরে কেরাত পড়লে যে পড়া লাগবে না সেটার পক্ষেও আপনার কেরাম আছে যেমন স্বরে কেরাত পড়লে পড়া লাগবে না এই ব্যাপারে ওমর আছে আসে ইবনে মাসুদ আছে হজরত জাবের আছে হ্যাঁ এরকম কয়েকজন বিশিষ্ট আলেম এবং যারা স্বরে কেরাত পড়লেও সুরে ফাতেহা পড়তে হবে হ্যাঁ এরকম বলে এরকম অনেকজন আছে তার মধ্যে বিশিষ্ট আছে যেমন হজরত উমর রদি আবু আবুহর রদি আলাহ্নানু এবং আবহর রদি আলাহান যখন হাদিস বয়ান করেন হ্যাঁ সূর্যা ফাতে সম্পর্কে তখন এটাই পরামর্শ দিয়েছেন মুসলিমের হাদিসের মধ্যে বলা হচ্ছে যেমন সাল্লাহ সাল্লাখলাফি হাবি উমুল কোরআন ফাই খেদা ফাইয়া খেদা জুন ফাইয়া খেদা জুন গাইরু তাম তিনি বলেছেন যে রসুল বলেন যে ব্যক্তি সালাত আদায় করবে কিন্তু সেখানে সুরে ফাতে পড়বে না উমুল কোরআন মানে সূরে ফাতে তাইলে সেই নামাজটা অসম্পূর্ণ থেকে যাবে হুম সেটা অসম্পূর্ণ থেকে যাবে তিনবার বললেন তখন আবু হুরার দিয়ালকে একজন বললেন ইন্না নাকুর নাকুন ওয়ারা আল ইমামি হ্যাঁ আমরা কখনো যখন ইমামের পিছনে থাকি তাইলে আমরা পড়বো কিভাবে হ্যাঁ তখন তো শুনতে হবে তখন উনি পরামর্শ দিলেন এক রাবি হাফি নাফসিক যে তোমার মনে মনে পড়বে এটা হচ্ছে ওনার পরামর্শ আবু হরাই রাদি আলাহাতন সুতরাং তিনি একজন বিশিষ্ট সাহাবি এই কারণে সেটা গ্রহণ করা যেতে পারে এবং ইয়াজিদিবনে শরিকের বর্ণায় যে তিনি উমর আদি আলাহাতন কে কেরাত ইমামের পিছনে কেরাত পড়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন তখন হজরত বললেন এ করাবি ফাতে যে তুমি সুরে ফাতে পড়বে তখন উনি আবার বললেন ইয়ে শারিক বললেন ইন কুন্ত আনতা যদি আপনি ইমাম হন আর আমি পিছনে মুক্তাদি হই হ্যাঁ তখন আমি পড়বো একই কথা হ্যাঁ তখন বললেন ইন কুন্তু আনা আমি ইমাম হইল তারপর পড়বে তারপর উনি বললেন ওয়াঈন জাহারতা জাহারতা আপনি যদি উচ্চস্বরে কেরাত পড়েন তাও কি আমি পড়বো কর ওয়াইন জাহার তো আমি উচ্চস্বরে কেরাত পড়লো তুমি পড়বে এটা বাইয়াকের মধ্যে এসেছে দারকের মধ্যে এসেছে এবং এইটার বর্ণাকারী সবাই বিশ্বস্ত ইমাম বুখারি মুসলিম এই বর্ণাকারীদেরকে নিয়ে তারা প্রমাণ গ্রহণ করেন যাই হোক সুতরাং দুইটা দিকে আছে হ্যাঁ কিন্তু ওই তৃতীয় মত যেটা হ্যাঁ আমাদের দেশে গ্রহণ করে সেটার দলিল হ্যাঁ একবারে পুরোপুরিভাবে নাই যেই দলিলগুলো উনি দিয়েছেন সেটা হচ্ছে স্বরে কেরাত পড়লে হ্যাঁ চুপ করে থাকা নিচু স্বরে হ্যাঁ কেরাত পড়লে পড়া হ্যাঁ আর যেটা সৌদি আরবে মানে থাকে অধিকাংশেরাম যেমন বাজ রহমতুল আলী হ্যাঁ তারপরে শেখ মুহাম্মদ মিনসাল আল রহমতুল আলী তারা সর্বাবস্থায় পড়তে বলেন এই হজরত আবু এবং হজরত উমর এর এই জাতীয় আরও কিছু মানে সাহাবেকেরামের আমলের উপর ভিত্তি করে এবং তাদের হ্যাঁ আপনার নীতির উপর ভিত্তি করে সুতরাং এই দুইটা আপনার মত হ্যাঁ দলিল ভিত্তিক কিন্তু এছাড়া ওই যে তৃতীয় যেটা আমাদের শামসদা সাহেব বুঝাইতে চাইছিলেন সেই মাত অগ্রহণযোগ্য এটাই হচ্ছে আসল কথা যাদের বুদ্ধি বিবেক আছে তারা এটা বুঝবেন কারণ কোরআনে বলছে হ্যাঁ কেরাত পড়লে চুপ করে থাকতে তাইলে যেখানেই স্বরে পড়বে সেটা কথা হাদিসের মধ্যে একই কথা সুতরাং এটা একটু বুঝলেই হয় আল্লাহ জুলসান আমাদেরকে সঠিক বুঝ দান করুন হ্যাঁ আমরা আমরা করবো